আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করছো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমাদের কমেন্টের এবং কিন্তু রিকোয়েস্টের ভিডিও তোমরা মানতে তোমরা পারো তো আমাদের সিআইএসএফ যে পোস্ট আছে সেই সিআইএসএফ পোস্টে আমাদের কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে কিন্তু অনেক কিন্তু স্টুডেন্টের কিন্তু কমেন্ট আছে যে দাদা আমাদের আমি একশো কুড়ি প্লাস নাম্বার পেয়েছি কেউ বলছে আমি একশো দশ প্লাস নাম্বার পেয়েছি আমার সিআই এসে হবে কি না তো তোমাদের আমি কিছু ডেটা দেখাচ্ছি তো সেখান থেকে তোমরা কিন্তু অনেকটা তোমরা শিওর তোমরা হয়ে যাবে যে কততে এবারে সিআই এর কাট অফ যেতে চলেছে তো চলো বেশি দেরি না করে আমি তোমাদের সেই ডাটাটা তোমাদের দেখাচ্ছি তো এখান থেকে তোমরাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ডাউট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আমি তার আগে বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার দিয়ে এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এস যে কোনো রিয়েল ইনফরমেশান সর্বপ্রথম পাওয়ার জন্য তোমরা কিছুদিন পর আমাদের এসএসসি রে রানিং হবে তো রানিং সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা যদি না এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন হয়ে থাকো অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তো টেলিগ্রামে যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম দিয়ে থাকি তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন হতে পারো তো চলো এবার আসি মেন মু যে আমাদের সিএই হিসেবে কাট কত যেতে পারে তো স্টুডেন্টে কিন্তু একশো কুড়ি প্লাস কিন্তু স্কোর আছে কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে না যে আমার সিএই হিসেবে হবে নাকি হবে না তো চলো আমি এর একটু কিছু ডাটা কিছু তোমাদের দেখাচ্ছি যে আমাদের সিআইএস এসে কত ভ্যাকেন্সি ছিল এবং কীরকম কাটক গিয়েছিলো তো সেটা থেকে তোমাদেরও কিন্তু একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে তো চলো বেশি না দেরি করে আমি তোমাকে দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কিন্তু ভ্যাকেন্সি তো প্রিভিয়াস ইয়ারের কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রায় কিন্তু পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ছিল তো এটা কিন্তু সেকেন্ড বাজার যে ভ্যাকেন্সিটা বেড়েছিল তার কিন্তু ডাটাটা আমি পেয়েছি তো লাস্টের ভ্যাকেন্সি ডাটাটা আমার কাছে নেই গো তো পঞ্চাশ হাজার প্লাস ছিল তো এখানে দেখো পঞ্চাশ হাজার প্লাস থাকুক যাই থাকুক তো আমাদের টার্গেট থাকবে কি আমাদের টার্গেট হচ্ছে সিআইএসএফ তো সিআইএসএফ ভ্যাকেন্সি কত ছিল সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো আমি যদি সিআইএসএফ যদি দেখি এখানে ছেলেতে ছিল এখানে ছেলেতে ছিল পা পাঁচ হাজার চারশো সাতচল্লিশ এবং মেয়েদের ছিল ছশো তেরো টোটাল ছিল এখানকার তো ছ হাজার তো সেআই হিসেবে কিন্তু মোট ভ্যাকেন্সি ছিল ছ হাজার ছ হাজার এবং টোটাল ভ্যাকেন্সি ছিল পঞ্চা হাজার পঞ্চাশ হাজার একশো সাতাশি কিন্তু পঞ্চাশ হাজার একশো সাতাশি কিন্তু এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল তার মানে ভাবতে পারো এখানে কিন্তু হিসেবে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কিন্তু কম ছিলো তোমরা মানতে পারো যে আমাদের দু যে বাইশ সালে যে ভ্যাকেন্সি এসেছিলো তো এরপরে আমি যদি দেখি এরপর এরপরে যদি দেখি এটা কিন্তু আমাদের দু সালের এটা কিন্তু আমাদের দু হাজার চব্বিশ সালে ভ্যাকেন্সি দেখো দু হাজার চব্বিশ সালে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু কম হতে পারে এখানে ছাব্বিশ হাজার তোমরা দেখতে পাচ্ছ তো ভ্যাকেন্সির সংখ্যা কম হতে পারে কিন্তু সিএইএর ভ্যাকেন্সি যদি দেখো না হিউজ পরিমাণ কিন্তু সিআইএসএফ এর কিন্তু এবছর ভ্যাকেন্সি দিয়েছে তো টোটাল ভ্যাকেন্সির তুলনা কিন্তু সিইএসএর ভ্যাকেন্সি তো অনেকটাই বেশি দিয়েছে তো তোমরা যদি এখানে দেখো ছেলেদের তো ছেলেদের কিন্তু এখানে সিআইএসএফ এর ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি এটা ন হাজার ন হাজার তেরো কিন্তু এখানে ন হাজার নশো তেরো কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে আর মেয়েদের যদি দেখো এক হাজার একশো কিন্তু বারো কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে এবং তোমরা টোটাল যদি দেখো এগারো হাজার কিন্তু পঁচিশটা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি তাহলে ভাবতে পারো তো আগের হাজারে কিন্তু ছ হাজার প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল তো এবারে কত এবারে কিন্তু এগারো হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে তো তোমরা মানতে পারো কিন্তু মোটামুটি আগের বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু দুগুনা কিন্তু হয়ে গেছে তো টোটাল ভ্যাকেন্সি কম থাকতে পারে আমি বারবার করে বলছি এখানে টোটাল ভ্যাকেন্সি কম আছে কিন্তু আমাদের যে সিএই হিসেবে ভ্যাকেন্সি কিন্তু আগের বারে ছিল ছ হাজার এবার কিন্তু আছে এগারো হাজার প্লাস কিন্তু তার মানে তোমরা তোমার মানতে পারো যে তার কিন্তু দু গুণা মতন কিন্তু হয়ে গেছে তার জন্য আমি বলবো এবার কিন্তু অন্যান্য ফোর্সের তুলনায় সিআইএসএফ এর কিন্তু কাট অফ কিন্তু এতটাও ডিফারেন্ট যাবে না যে আগের বারে যতটা গিয়েছিল ঠিক আছে আগের বারে ভ্যাকেন্সির কমের জন্য এর কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু অন্যান্য ভ্যাকেন্সির তুলনায় অন্যান্য কাট অফের তুলনায় ধরো এর তুলনায় কিংবা আইটি কিংবা তোমার সিআপিএফ এইসব এর তুলনায় কিন্তু অনেকটা কিন্তু লেভেল কিন্তু হাই ছিল তো এবার কিন্তু লেভেল কিন্তু অতটা কিন্তু হাই দেখতে হবে না তার কারণ হচ্ছে সিএ হিসেবে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আছে তো হাই থাকবে হয়তো এতটা হয়তো হাই থাকবে এর থেকে বেশি কিন্তু হাই থাকবে না তবে তোমাদের কিছু আমি কার্ড অফ দেখাচ্ছি তারপরে আমি বলছি যে এবারে কত পেলে তোমাদের মোটামুটি সেফ জন্য তোমরা থাকবে সিএ হিসেবের জন্য তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তো দেখো এটা কিন্তু এর কিন্তু এন্ড কাট অফ যেটা আমাদের এন্ড যে ম্যারি লিস্ট গিয়েছিল তার কিন্তু একটা পিডিএফ তো ফাইলেন কতটা সিলেকশন হয়েছিলো এর আগের বছর সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের এবারে কত নাম্বার থাকলে কিন্তু সেফ তোমরা থাকবে তো ভ্যাকেন্সি আমি কি বলেছি ভ্যাকেন্সি কিন্তু দু গুণ প্রায় ভ্যাকেন্সি আছে তার জন্য কাট অফ কিন্তু অন্যান্য ভ্যাকেন্সি অন্যান্য যে ট্রেড আছে সিআরপিএফ বিএসএফ আইটি এর কিন্তু থেকে কিন্তু বেশিটা কিন্তু ডিফারেন্স দেখতে পাবে না তো আগের বছর দেখো অনেকটাই কিন্তু ডিফারেন্স ছিল তো তার কারণ হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম ছিল তো সেই কারণে আমি তোমাদের বারবার করে বলছি তো এখানে যদি সিআইএসএফ যদি দেখো ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ ই ডাবলিউএসি যদি দেখো তো সিআইএসএফ ই এস কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে দেখতেছো একশো দুই প্লাস কিন্তু এখানে কাট অফ কিন্তু গিয়েছে তোমার একটা বাপদারও কিন্তু আচ্ছা খাসা কিন্তু কাট অফ গিয়েছে এবং তোমরা যদি দেখো সিআইএসএফ তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাবলিউএস তোমরা দেখো তো এখানে তেষট্টি কিন্তু তেষট্টি প্লাস কিন্তু কাট অফ গিয়েছিল এবং তোমরা যদি দেখো সিআইএসএফ নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু উনআশি প্লাস কিন্তু এখানে কাট অফ গেছিলো তো সব থেকে হাই কিন্তু গিয়েছিল এখানে জেনারেল ডিস্ট্রিকের একশো দুই প্লাস কিন্তু ই ডাব্লু এ তোমরা গিয়েছিল তোমরা দেখতে তোমরা পারো ঠিক আছে জেনারেলটা তোমাদের আমি দেখে দিচ্ছি তো এখান থেকে তোমরা ভালোভাবে তোমার বুঝতে পারবে দেখো জেনারেল তো ওয়েস্ট বেঙ্গল জেনারেল যদি দেখি জেনারেল ডিস্ট্রিক্ট এটা দেখতেছো জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর তো জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর এটা ইউ আর ক্যাটাগরিতে এখানে কত গেছে একশো উনিশ প্লাস কিন্তু এখানে অফ কিন্তু গিয়েছে সিআইএসএফ এরপরে দেখো যদি সিআইএসএ বর্ডার ডিস্ট্রিক্ট তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক ইউআর তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর এখানে দেখতে চো একশো প্লাস কিন্তু এখানে কাটব কিন্তু গিয়েছে কত থেকে গিয়েছে একশো প্লাস কিন্তু এখানে অফ কিন্তু গিয়েছে এবার যদি দেখো নকশা সিআইএসএম নকশা ডিস্ট্রিক্ট তো সিআইএসএফ নকশা লিস্টিক যদি দেখো সিআইএসএফ নকশা ডিস্ট্রিক তো ইউআর এটা কিন্তু আমি বারবার করে বলছি ইউআরের কিন্তু কাট অফ আমি দেখাচ্ছি ইউ আর তো এখানে কত গিয়েছে ছিয়ানব্বই প্লাস কিন্তু এখানে কাট অফ কিন্তু গিয়েছে তার মানে ভাবতে পারো এখানে রেড জোনে আছে কিন্তু মোটামুটি কিন্তু এখানে রেড জোন তোমরা মানতে পারো যে সিআইএসএফ এখানে যে ওয়েস্ট বেঙ্গল যে জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর যে ক্যাটাগরি আছে তাদের কিন্তু এখানে তোমরা মানতে পারো এখানে কিন্তু প্রচণ্ড কিন্তু রেড জোনে কিন্তু আছে কারণ এখানে দেখতে চাই একশো উনিশ প্লাস কিন্তু এখানে কাট গিয়েছে তো এবারে এবারে এসে কি আমাদের এবারে কত থাকবে তো এবারে তোমরা যেন ভালো করে যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু একশো কুড়ি প্লাস এবং কিন্তু একশো পঁচিশ প্লাসও কিন্তু ভালো ভালোভাবে কিন্তু স্টুডেন্ট কিন্তু স্কোর কিন্তু নিয়ে আসছে তো সেই কারণে মানতে পারো আর এবারে কিন্তু তোমরা যেন ভালো করে সিএসএস এর ভ্যাকেন্সি কিন্তু অনেকটা বেশি আছে সিএএসএর ভ্যাকেন্সি অনেকটা বেশি আছে তবুও আমি তোমাদের বলবো এবার যারা জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছে জেনারেল ডিস্ট্রিক যারা ইউআর তো জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর একশো তিরিশ থেকে তো এখানে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ যাদের থাকবে তাদের কিন্তু এখানে সে এসেব কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরিভাবে চান্স থাকবে তো আমি একটা দেখো একটা এক্সপেক্টেড আমি বলছি কারণ এখানে দেখো কেউ পুরোপুরিভাবে কেউ বলতে পারে যতক্ষণ ফাইলেন যতক্ষণ কাট অফ আসে তো একটা প্রথমে যখন ফিজিক্যাল যখন কাট অফ চলে আসবে তো সেখান থেকে একটা আইডিয়া লাগানো যায় তো এখন কোনো আইডিয়া লাগানো আছে না তো তোমাদের কমেন্টের জন্য মোটা আমি বলছি তো এটা তো মেনে রাখবে একশো তিরিশের নিচে কিন্তু যারা কিন্তু পাবে তাদের সি হিসেবের কথা তোমার ভুলেই যাও যারা জেনারেলিস্টিক যারা ইউ আর যারা ক্যাটাগরি আছো তাদের একশো তিরিশ প্লাস মিনিমাম দরকার তোমাদের কিন্তু সেই হিসেব তোমার পেতে গেলে এর तुम्हारा बोली এখানে কি আছে সিআইসএফ বর্ডার ডিস্ট্রিক্ট যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্টও মোটামুটি তোমরা একশো দশ প্লাস তোমার ধরে তোমরা রাখো একশো দশ প্লাস না হলে কিন্তু এখানে মোটামুটি তোমরা কিন্তু পাবে না তোমরা মেনে রাখতে পারো তো একশো দশের বেশি যাবে তো কম যাবে না আমি বলে দিচ্ছি সেটা আমি মিনিমাম ধরছি তো ম্যাক্সিমাম তো তো অনেক কিছুই যেতে পারে তো এরপর যদি ডিস্ট্রিক্ট যে যদি কথা বলি তো সিএসএফ নকশাল ডিস্ট্রিক্ট তো নক্সাল ডিস্ট্রিক্টও মোটামুটি তোমরা ধরে রাখো একশো দশ প্লাসে কিন্তু এখানে কাটো কিন্তু যাওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু চান্স কিন্তু থাকবে তো আশা করি তোমাদের কিন্তু ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি তো তোমাদের যদি এই যদি নাম্বার থাকে একশো তিরিশ প্লাস কিংবা একশো পঁয়ত্রিশ প্লাস তোমাদের নাম্বার থাকে তোমরা জেনারেল যদি ইউআর যদি ক্যাটাগরিতে হও তাহলে তুমি একটা নিজেকে একটা জোন একটা মানতে পারো যে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ সময় তার কিন্তু নাম্বার কিন্তু আছে তোমাদের কিন্তু ইউ আর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল এবং নক্সাল ডিস্ট্রিক কিন্তু ইউর ক্যাটাগরিতে কিন্তু আমি এই কার্ট বললাম কেউ ভাবে না যেটা কাস্টে যারা কিন্তু ও বিসি আছে তাদেরও কিন্তু কম যাবে এর থেকে এবং যারা এসসি এসটি এবং যারা ইডাবলু আছে তাদেরও কিন্তু এর থেকে কিন্তু অনেকটা কিন্তু নিচে যাবে কাট অফ তো তার জন্য কেউ ভাবে না যে তোমাদের অনেকটা হাই যাবে তো মোটামুটি তোমাদের আমি ইউআরটা বলে দিলাম তো এখান থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে গেলো কারণ সফট ট্রেডের বলতে গেলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পারো যে সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা এসটিদের এখানে একশো দশে কিন্তু কাট অফ গিয়ে তো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের এখানে ছিয়ানব্বইতে কাট অফ গিয়েছে তো তোমরা এইভাবে তোমরা দেখে নেবে তোমার তোমাদের কাট অফ গিয়েছে তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছি তো এবার আমি বলেছি রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসে তার জন্য তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করতে থাকো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা ভালো দিক লাগবে অবশ্যই আমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্সের যে কোনো আপডেট এবং এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য জয় হিন্দ